নমস্কার বন্ধুরা আমি কল্যাণ মাল্টি ট্যালেন্টেডে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই আজকে যে মালগুলো দেখতে পাচ্ছেন যেটা আমি যাকে দিচ্ছি তো সেটা হচ্ছে হলো আসামে যাচ্ছে এটা তো আসামে গোয়ালপাড়া যাচ্ছে তো উনি প্রথমবার মাল অর্ডার করেছিলেন এবং দ্বিতীয়বার এটা মাল যাচ্ছে আর কি যাই হোক দাদা আপনি মাল পাওয়ার পরে অবশ্যই হচ্ছে আমাকে কল করে জানিয়ে দিন যেই সমস্ত জিনিসগুলো দেওয়া হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে র আছে অর্থাৎ মশার কাঠি আছে দু কিলো আছে এবং রজনীগন্ধার যে এমআরপি কুড়ি টাকার যে বক্সের আছে কার্ডবোর্ডের বক্স আছে এখানে একশো বিশ আছে আর তার সঙ্গে আছে হচ্ছে দুল আছে এখানে যে ইনার পাউচ আছে সেটা আছে এবং অর্থাৎ টি ডি আছে এখানে হাফ লিটার আছে দেখতে পাচ্ছেন বোতল তো এই সমস্ত অর্ডারে ছিল আর কি দাদা করেছিল তো যেহেতু মশার সিজন এখন আস্তে আস্তে বাড়ছে যার জন্য কিন্তু মশার কাঠিগুলো আপনারা কিন্তু ঘরে বসে ডিপিং করে কিন্তু ব্ল্যাক কাঠি যে করছে তার সাথে সাথে কিন্তু এই কাঠিগুলো কিন্তু মার্কেটে অবশ্যই কিন্তু আপনারা সেল করতে পারবেন এই সমস্ত মাল আপনারা কিন্তু অবশ্যই যেখানে থাকুন আপনারা নিতে পারবেন তো অর্ডার করে হোক এবং অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অর্ডার করতে হবে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে হবে হোয়াটসঅ্যাপে আপনারা যে নাম্বার সেটা বলে দিচ্ছি নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন নাইন সিক্স ওয়ান ফোর থ্রি এখানে আপনারা কল যদি করতে পারেন তাহলে রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে করবেন আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো যদি আপনারা আমাকে লিখে পাঠান কি কি লাগবে আমি দেখে নিয়ে আপনাদের সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নেব নিতে পারেন তো এই সমস্ত ব্ল্যাক কার্ডি যে সমস্ত বন্ধুরা নিচ্ছেন তার সাথে সাথে কিন্তু মশা বাড়তে শুরু করেছে এখন গরমের সিজন গরম পড়ে যাচ্ছে মশা কিন্তু অবশ্যই বাড়তে আছে এখন দিনে দিনে তো এই যে কাঠিগুলো আপনারা কিন্তু ডিপিং করে আপনারা কিন্তু মার্কেটে সেল করতে পারবেন তো দেখুন এইখানে আসামে আরেক জায়গায় যাচ্ছে এটা অর্থাৎ এই যে কাঠি যাচ্ছে এখানে পঁচিশ কিলো কাঠি আছে এই বস্তার মধ্যে পঁচিশ কিলো কাঠি দিচ্ছি একজনকে তো আগে দুবার উনি মাল নিয়েছেন দাদা তেজপুরে একসঙ্গে আমি তিনটা তিনখানা মাল ছাড়ছি চারখানা মাল ছাড়ছি একটা ভিডিওর উপর দেখিয়ে দিচ্ছি তেজপুর যাচ্ছে এটা তো দেখুন এটা হচ্ছে শুধুমাত্র পঁচিশ কেজি শুধু কাটি যাচ্ছে আগে যে পারফিউম বা পাউচের বক্স প্যাকেট সব কিছু নেওয়া হয়েছে এবং কাটি শর্ট পড়েছে পারফিউমের তোলে যার জন্য পঁচিশ কেজি কাটি আবার অর্ডার করেছে সেই কাটিগুলোকে আমি প্যাকিং করে এখানে ছেড়ে দিচ্ছি এমন এমন জায়গা আছে যেখানে ট্রান্সপোর্ট পরিষেবা পাওয়া যায় না সেখানে শুধুমাত্র বাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু যোগাযোগটা বজায় থাকে যার জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে মালগুলো আমি দিতে পারবো যেখানে আপনাদের সাথে ট্রান্সপোর্টের মাল যাবে না সেই সমস্ত এলাকাতে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা মাল নিতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি থাকে বা আপনার আশেপাশে লোকাল মার্কেটে যদি কোনো আগ্রবর্তী বিজনেসের যে মার্কেট সেটা থাকে র মেটেরিয়ালসে সেখান থেকেও আপনারা নিতে পারবেন সবসময় একটা কথা বলবো ভালো মালগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনারা ভালো জিনিসগুলো আপনারা অবশ্যই বাছাই করে নিতে পারবেন এবং নেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা মার্কেট ধরতে পারবেন তো আমার কাছে সব কিছু পেয়ে যাবেন কার্ডবোর্ডের বক্স থেকে শুরু করে পাউচের প্যাকেট থেকে শুরু করে আমার যা যা লাগে একটা দুপাটি ব্যবসা শুরু করতে গেলে যা যা ম্যাটেরিয়ালস লাগে সব কিছু আমার কাছে পেয়ে যাবেন ধুনো কাঠি থেকে শুরু করে কালার কাঠি এ টু জেড হোয়াইট কাঠি সব কিছু পেয়ে যাবেন জিপার প্যাকেট দেখতে পাচ্ছেন সব কিছু পেয়ে যাবেন এবং আপনারা এই সমস্ত র মেটেরিয়ালসগুলো নিয়ে ঘরে বসে ডিপিং করে পারফিউম দিয়ে ডিপিং করে এবং প্যাকেটে ভরে ভরে সিল করে সেগুলোকে মার্কেটে নিয়ে বেরিয়ে পড়লে কিন্তু অবশ্যই কিছু না কিছু আপনারা কিন্তু এখান থেকে একটা আর্ন হবে অল্প হলেও কিন্তু আর্ন হবে বিভিন্ন রকমের পাউচের প্যাকেট আছে দশ টাকা বিক্রির প্যাকেট আছে পাঁচ টাকা বিক্রির প্যাকেট আছে কার্ডবোর্ডের দক্স এমআরপি দশ টাকার আছে কুড়ি টাকার আছে তিরিশ টাকার আছে বিভিন্ন জিপার আছে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকার জিপার আছে প্রচুর সিঙ্গিল পাউচ আছে মিক্রি পাউচ আছে ফয়েল পাউচ আছে তো সব রকমের আপনারা জিনিস পাবেন এবং দেখতে থাকুন একটা প্রকারের সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখুন তার জন্য বলছি আপনারা কিন্তু অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন এবং এই সমস্ত মাল নিয়ে আপনারা হচ্ছে যে ব্যবসা করতে পারেন ঘরে বসে আপনারা ব্যবসা করবেন এবং ব্যবসা করে কিছুটা কিছু হলেও কিন্তু আপনারা কিন্তু পয়সা আর্ন করতে পারবেন বন্ধুরা এখানে দেখুন প্রিন্ট লেখা আছে এখানেও একটা যাচ্ছে কর্দ হতে যাচ্ছে আর কি সাউথ দিনাজপুর কর্দহ অর্থাৎ দক্ষিণ দিনাজপুর হতে যাচ্ছে তো এটা হচ্ছে মাল যাচ্ছে এবং এই যে একসঙ্গে এতগুলো ভিডিও করে দেখাচ্ছি যার জন্য কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া যায় আর একটা পার্সেল করা হচ্ছে আসডিএম মার্কেট হাওড়াতে যাচ্ছে এটা উলুবেড়িয়া হাওড়া দেখুন সেভেন ওয়ান ওয়ান থ্রি ওয়ান সিক্স পিন নাম্বার দেওয়া আছে এখানে দেখুন যে নিমডুগি মোড় আছে অর্থাৎ এইখানে হাওড়া যে আর জি এম মার্কেট আছে আরজিএম এন্টারপ্রাইজ অর্থাৎ হচ্ছে এখানে যে উলুপেডিয়াতে যে মার্কেট আছে সেইখানে যাচ্ছে তার সঙ্গে দেখাচ্ছি আমি আরও আরও দুটোতে আরো মোট চারখানা মালের আমি এখানে ভিডিও একসঙ্গে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করে দিলাম এই একটা ভিডিওর মাধ্যমে চারখানা মাল কোথায় কোথায় দিচ্ছি সেই বিষয়ে তথ্য আমি একদম সরাসরি কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম তো আপনারা যেখানেই থাকুন যে অবস্থাতে থাকুন ঘরে বসে সামান্য পুঁজি ইনভেস্ট করে এই ধূপকাঠি ব্যবসাটা কিন্তু সুন্দরভাবে করতে পারেন লাইফ টাইম বিজনেস আগে বলবো এখনও বলছি এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এই ব্যবসা আপনারা সকলেই করতে পারেন ঘরের ছেলেরা মেয়েরা সবাই করতে পারেন যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এখনই আগামী দিনে প্রচুর ভিডিও ধূপকাঠি ব্যবসার উপরে আপনারা পেয়ে থাকবেন এই চ্যানেলটিতে এবং সেগুলো দেখার পরে আপনারা ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারবেন বন্ধুরা নমস্কার ধন্যবাদ গুড ডে বন্ধুরা